বাস ভাড়া কি কম দিতে পারছেন? গতকাল 5 পয়সা কিলোমিটার প্রতি বাস ভাড়া কমানো হয়েছে, আজ থেকে কার্যকর করা হয়েছে। ঠিক 5 পয়সা কিলোমিটার প্রতি বাস ভাড়া কমানো হয়েছে, এখন এই কম টাকাটা কি আপনারা দিতে পেরেছেন? কারণ 1 কিলোমিটার পথ গেলে আপনার বাস ভাড়া কমবে 5 পয়সা, 5 কিলোমিটার পথ গেলে আপনার বাস ভাড়া কমবে 25 পয়সা, 10 কিলোমিটার পথ গেলে আপনার বাস ভাড়া কমবে 50 পয়সা, এবং 20 কিলোমিটার পথ আপনি যদি যান বাস দিয়ে তাহলে আপনার বাস ভাড়া কমছে 1 টাকা। ঠিক 20 কিলোমিটার পথ যাওয়ার পর 1 টাকা আপনার কমছে, যেখানে সর্বনিম্ন বাস ভাড়া হচ্ছে 5 থেকে 10 টাকা। সেই ক্ষেত্রে 10 কিলোমিটার পথ যাওয়ার পর যে এই যে 50 পয়সা, 25 পয়সা অথবা 1 টাকা, এই টাকাটাকে আদৌ কম দেওয়া সম্ভব কিনা, তাহলে কি প্রশ্ন দাঁড়িয়েছে যে সত্যিকার অর্থে কি বাস ভাড়া কমেছে কিনা বা কম দেওয়া সম্ভব হচ্ছে কিনা, এই নিয়ে আলোচনা থাকছে। এই আলোচনা অংশগ্রহণের জন্য আমাদের কমেন্ট বক্সের মন্তব্যে আপনি একটি মন্তব্য যোগ করতে পারেন। তার আগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শরীয়তপুর টেলিভিশনের সরাসরি সম্প্রচারে, সঙ্গে রয়েছে আমি জিকে সঞ্জিত, ফিরছি 5 সেকেন্ড পর। গতকালকে নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি কিলোমিটারে বাস ভাড়া কমানো হয়েছে 5 পয়সা। সেই হিসেবে কিলোমিটার প্রতি দূরপাল্লার বাস ভাড়া প্রতি কিলোমিটার দাঁড়াচ্ছে 2 টাকা 15 পয়সা এবং মহানগরের ভাড়া দাঁড়াচ্ছে 2 টাকা 45 পয়সা। যেখানে সর্বনিম্ন বাস ভাড়া হচ্ছে 5 থেকে 10 টাকা, সেই ক্ষেত্রে 25 পয়সা, 50 পয়সা দাঁড়াচ্ছে হচ্ছে 10 থেকে 20 কিলোমিটার যাওয়ার পর। এই যে পয়সা কমানো হয়েছে, এই পয়সাটা কি আদৌ দেয়া সম্ভব কিনা বা এই পয়সা আপনাদের কাছে এখন আছে কিনা, 5, 25 এবং 50 পয়সা, এবং 1 টাকা কমছে 20 কিলোমিটার, এবং 100 কিলোমিটার পথ যাওয়ার পর আপনার বাস ভাড়া কমছে মাত্র 5 টাকা। জ্বালানি তেলের দাম 5 টাকা লিটার প্রতি কমানোর পরিপ্রেক্ষিতে কিন্তু এই 5 পয়সা কমানো হয়েছে, কিন্তু এর আগে যখন জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছিল ঠিক তখন লিটার প্রতি বৃদ্ধি করা হয়েছিল 40 টাকা, এবং তার পরিপ্রেক্ষিতে বাস ভাড়া বাড়ানো হয়েছিল 40 পয়সা। সেই ভাড়াটা এবং জ্বালানি তেলের দাম যখন বৃদ্ধি পেয়েছিল তখন কিন্তু এক লাফে বৃদ্ধি পেয়েছিল, কিন্তু কমার ক্ষেত্রে কিন্তু এক লাফে কমেনি, 5 টাকা করে কমেছে। সেক্ষেত্রে আমরা জানতে চাচ্ছি যে এই যে 5 পয়সা কমানো হয়েছে, আপনারা মন্তব্য করে কিন্তু অংশগ্রহণ করতে পারেন, আপনাদের মন্তব্যগুলো আজকে পড়তে চাই। এবং আমরা কিন্তু প্রশ্ন রেখেছি আপনারা কি বাস ভাড়া কম দিতে পেরেছেন কিনা, কি আপনাদের হালচাল সেটাই কিন্তু জানার জন্য আজকে লাইভে যুক্ত হয়েছে, এবং কে কোন জায়গা থেকে দেখছেন তাও কিন্তু জানাতে বলবেন না, আমরা এ পর্যায়ে কমেন্টে যেতে চাই। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন জাহিদ লস্কর জন, আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, তিনি লিখেছেন না আসলে তিনি দিতে পারেনি। সাব্বির এমডি সাব্বির হোসেন আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, লিখেছেন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন নিশ্চয়ই জানাবেন। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আহমেদ উকিল, আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, তিনি লিখেছেন 5 টাকা কমানো মানে, আচ্ছা ফাজলামি মানে তিনি এটা লিখেছেন। শাহিন আলম আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, লিখেছেন আসসালামু আলাইকুম। মোহাম্মদ শাকিল আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, লিখেছেন আসসালামু আলাইকুম। আরিয়ান রোবেল আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, আচ্ছা তিনি লিখেছেন যে মামা আমাদের সাথে মজা করে ওনারা, আচ্ছা। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এমরি শামিম, লিখেছেন মুন্সিগঞ্জ থেকে দেখছি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকুন। এই মুহূর্তে যারা যেখান থেকে দেখছেন নিশ্চয়ই জানাবেন, এবং আপনারা কি বাস ভাড়া কম দিতে পেরেছেন কিনা, কে কত কিলোমিটার আজকে পথ গিয়েছেন বাসে এবং কতটা কম দিতে পেরেছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে বলবেন না, এবং আজকে লাইভটি শেয়ার করে অন্যকে দেখাতেও কিন্তু মিস করবেন না, লাইভটিকে শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। যারা সর্দার আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, লিখেছেন ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা সর্দার আপনি কেমন আছেন নিশ্চয়ই জানাবেন। শাহিন আলম আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, লিখেছেন এখন চিটাগাং থেকে বাড়ি শরীয়তপুর সখীপুর থানা, আচ্ছা অসংখ্য ধন্যবাদ, সঙ্গেই থাকুন। চিটাগাং কেমন আছেন, সেখানকার বাস ভাড়া কেমন নিশ্চয়ই লিখে জানাবেন। টি এস এম মোস্তাকির আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, লিখেছেন আমিও কম দিতে পারিনি, তিনি এমন মন্তব্য করেছেন। আবু বকর সিদ্দিক আমাদের সঙ্গে লিখেছেন যে মানিকগঞ্জ থেকে তিনি দেখছেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন আপনারা ঠিক মন্তব্য করে জানাতে পারেন বাস ভাড়া কম দিতে পেরেছেন কিনা বা কতটুকু কম দিয়েছেন, কতটুকু গিয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন নাজিম খান, লিখেছেন 38 কিলোমিটার গেছে, বাস ভাড়া 20 টাকা দিয়েছি, আচ্ছা তিনি এমনটা লিখেছেন, 38 কিলোমিটার তিনি গিয়েছেন, আচ্ছা ঠিক 20 কিলোমিটার পথ যদি আপনি যান তাহলে আপনার বাস ভাড়া কমছে 1 টাকা, আর 38 কিলোমিটার প্রায় মানে 2 টাকা আপনি কমে গিয়েছেন, কারণ 40 কিলোমিটারে 2 টাকায় কমে।
আচ্ছা, নীরব আহমেদ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, লিখেছেন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, নিশ্চয়ই আপনি কেমন আছেন জানাবেন। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আমি বুলবুল ইসলাম, লিখেছেন আমি দিনাজপুর থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ, সঙ্গেই থাকুন। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন মনোয়ার হোসেন, লিখেছেন আসসালামু আলাইকুম, আমি ঢাকা বনানি থেকে, আমি আমার বাসা হচ্ছে মোল্লার বাজার, অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকুন। আপনাদের মন্তব্য পড়তে চাই, মন্তব্যের মাধ্যমে আপনাদের সঙ্গে যুক্ত হতে চাই, আপনাদের মতামত আপনাদের অভিব্যক্তিগুলোও কিন্তু আমরা স্ক্রিনে আপনার কমেন্টে লেখা তুলে ধরতে চাই, কারণ জনগণই হচ্ছে আমাদের প্রতিবেদক এবং জনগণের মতামত আমরা প্রাধান্য দিয়েই আমরা কিন্তু যাত্রা শুরু করেছি। সেই ক্ষেত্রে জনগণের যে মতামত, তাদের যে অভিব্যক্তিগুলো, সেগুলো কিন্তু আমরা স্ক্রিনে দেখাতে চাই এবং লাইভটিকে শেয়ার করে আপনার যে মতামত তা অন্যকে দেখানোর সুযোগ করে দেবেন নিশ্চয়ই। মিজান রহমান, মিজান আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, লিখেছেন ভাই ভাড়া আগের মতোই নিচ্ছে। আচ্ছা, কোথায় থেকে আপনি দেখছেন এবং কোন জায়গাতে ভাড়া আগের মতো নিচ্ছে সেটাই জানাবেন, এবং আগের মতো নেওয়াইটাই কিন্তু স্বাভাবিক, কারণ হচ্ছে আপনি যদি 10 কিলোমিটার পথ যান সেই ক্ষেত্রে আপনাকে 50 পয়সা বাস ভাড়া কমানো হলো। এই 50 পয়সা বাস ভাড়া আসলে আপনাকে কীভাবে কম রাখবে, আপনিই বা কীভাবে কম দিবেন, সেটাও কিন্তু বিবেচনা করতে হবে, কারণ 50 পয়সার প্রচলন এখন কিন্তু নেই বললেই চলে। রোমান মীর আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, গেলে বসতে পারবো, আচ্ছা ঠিক আছে। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন শওকত আলী ইমন, লিখেছেন ঢাকা থেকে কার্তিকপুর কত টাকা ভাড়া নির্ধারণ করা হচ্ছে, তিনি এমনটা প্রশ্ন করেছেন। 350 টাকা, কিন্তু নতুন ভাড়া 350 টাকা বা এর কত রাখছে, আসলে 350 টাকা হওয়ার কথা, যেহেতু শরীয়তপুর সদর পর্যন্ত নেওয়া হচ্ছে 350 টাকা। এমডি সবিন আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, বাড়ি শরীয়তপুর দুবাই থেকে দেখছি ভাইয়া, আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। যারা সর্দার লিখেছেন আমি ফেনী থেকে দেখছি, আমার বাসা শরীয়তপুর, অসংখ্য ধন্যবাদ যারা সর্দার, সঙ্গেই থাকুন। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন মনোয়ার হোসেন, লিখেছেন ঢাকা গুলিস্তান থেকে সরাসরি মোল্লার বাজার বাস সার্ভিস চালুর দাবি, তিনি এমন মন্তব্য করেছেন। ভেদরগঞ্জ থেকে কিন্তু বিআরটিসি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। আর রাজ্জাক বকল আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, লিখেছেন চট্টগ্রাম থেকে তিনি দেখছেন। সি এম সাহাদাত হোসেন আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, লিখেছেন 5 টাকা মরায়া সরকারের, আচ্ছা তিনি এমন মন্তব্য করেছেন। শওকত আলী লিখেছেন ঢাকা থেকে নড়িয়া কত টাকা, আসলে ভাড়া নিয়ে আমরা পরবর্তীতে আরেকটি আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। বিদ্রোহী বিল্লাল হোসেন আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, লিখেছেন শরীয়তপুর থেকে ভাড়া কত দিয়ে, লিখেছেন ভাড়া নিয়ে আমরা আরেকটি বিশেষ আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, কোন জায়গা থেকে ঠিক কত টাকা ভাড়া এ পর্যায়ে নেওয়া হচ্ছে সেটা নিয়ে আমরা দেওয়ার চেষ্টা করব। 5 টাকা তেলের দাম, আচ্ছা আহমেদ উকিল আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, তিনি লিখেছেন যে 5 টাকা তেলের দাম না কমাইলে ভালো হতো, সাধারণ মানুষের সাথে মজা করা হয়েছে, তিনি এমন মন্তব্য করেছেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম, বাস ভাড়া কমানো হয়েছে কিলোমিটার প্রতি 5 পয়সা সেই পরিপ্রেক্ষিতে, এবং আপনাদের মন্তব্যগুলো পড়ার চেষ্টা করেছিলাম এবং আপনাদের অভিমত জানার চেষ্টা করেছিলাম। সুপ্রিয় দর্শক, শরীয়তপুর টেলিভিশনের সবার আগে সর্বশেষ আপডেটগুলো দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজের ফলো বাটনে ক্লিক করে সঙ্গে থাকুন। দেখা হবে পরবর্তী কোনো আপডেটে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।